ব্যর্থতার ধারা কাটিয়ে 18তম লোকসভা নির্বাচনে দুর্দান্ত প্রত্যাবর্তন হলো বিরোধী দল কংগ্রেসের। সেই সঙ্গে দারুণ কামব্যাক হলো দলটির নেতা রাহুল গান্ধীর। বিজেপির একচ্ছত্র আধিপত্য থেকে বেরিয়ে এসে আঞ্চলিক দলগুলোর উত্থানও আলোচিত হচ্ছে বেশ। পাশাপাশি 18তম লোকসভায় তরুণ নেতৃত্ব চাঙ্গা করছে বিরোধীদের। এবার মোদীর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার খবর ছাপিয়ে গেছে কংগ্রেসের আশাতীত সাফল্যে, সেই সঙ্গে আঞ্চলিক দলগুলোর সাফল্যও আলোচিত হচ্ছে বেশ। বিজেপির একচ্ছত্র আধিপত্য থেকে বেরিয়ে এসে আঞ্চলিক দলগুলো নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে জাতীয় নীতিমালা প্রণয়নের ক্ষেত্রেও বিষয়টি ভূমিকা রাখবে। রাহুল গান্ধীর দুর্দান্ত কামব্যাক বড় চমক দেখিয়েছে এবার। মোদীকে টেক্কা দেওয়ার ক্ষমতায় কংগ্রেস যেভাবে এগিয়ে গেছে তা হয়তো অনেকেই আশা করতে পারেনি। শাসন ক্ষমতায় না গেলেও এবারে নির্বাচনে কংগ্রেস যেভাবে অস্তিত্বের জানান দিয়েছে তা অবাক করেছে গোটা ভারতবাসীকে। রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা এবার কংগ্রেসের সাফল্যের অন্যতম কারণ। বলা হচ্ছে দেশটির সাধারণ মানুষের সঙ্গে মেশা, কথা বলা, তাদের সমস্যা কাছ থেকে জানা এবং বিজেপি বিরোধী প্রচারে গ্রাউন্ড ওয়ার্ক সব কিছুই এই যাত্রার সৌজন্যে। রাহুল ছাড়াও অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যুবরাজদের উত্থানে রঙিন হয়ে উঠেছে 2024 সালের লোকসভা ভোট। উত্তরপ্রদেশে শুধু জেতেননি অখিলেশ যাদব, তরুণ নেতার নেতৃত্বে ফিকে হয়ে গেল যোগী ম্যাজিক। পশ্চিমবঙ্গে সেই কাজ করলেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাই কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলোর এই উত্থান আগামী দিনে মোদীর হিন্দুত্ববাদী সরকারের জন্য যে খুব একটা সুখকর হবে না সেটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসমাতুলি, নিউজ 24।